সব দল অংশ নিক বা না নিক, ব্যাপক ভোটার উপস্থিতি থাকলে অংশগ্রহণমূলক নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে আঙ্গারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি তফসিল ঘোষণার পর পোলিং এজেন্টদের গ্রেফতার না করার আহ্বান জানান। নির্বাচনের তিন মাস আগেও নিশ্চিত নয় সব দল ভোটের মাঠে থাকছে কিনা, তাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে উদ্বেগ আছে জনমনে। এমন অবস্থায় সাবেক কমিশনার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ আয়োজন করে নির্বাচন কমিশন, যদিও একে কর্মশালা বলছে ইসি। এতে সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কয়েকজন সিনিয়র সাংবাদিক অংশ নেন। বিষয় ছিল প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা। সংলাপের মাধ্যমে একটা সমঝোতার প্রয়োজন ছিল। বেশিরভাগ আলোচকই অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তাদের সংশয়ের কথা জানান। এ সময় নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কমিশনকে সংলাপ আয়োজনের তাগিদ দেন তারা। একই সাথে পোলিং এজেন্ট সহ পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার বিষয়টি উঠে আসে। অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ আমরা অনুষ্ঠান করতে পারবো কিনা, এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব না। নির্বাচন কমিশনের ম্যান্ডেট যেহেতু একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, কাজে সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে কোনো আপত্তি আমি আসলে দেখি না। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিরপেক্ষ ভূমিকায় জানে তারা কাজটা করে। সংলাপের মাধ্যমে সমঝোতার পথকে সাধুবাদ জানালেও এ নিয়ে কমিশন কোনো উদ্যোগ নেবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এখন পার্টিসিপেটরি অর্থ আমি যেটা বুঝেছি, ব্যাপক ভোটার যদি এসে ভোট দান করেন, কে এলো কে এলো না আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। আমার টার্ন আউট, জেনুইন টার্ন আউট হয়েছে 70%, এক্সেলেন্ট। তারপরে যদি কন্টেস্টেড হয় তাহলে কন্টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট অল্প একটু রেফারির ভূমিকা থাকবে। কন্টেস্টটা হবে পার্টিদের মধ্যে, ওরাই ওদের অবস্থানটাকে সুদৃঢ় রাখবে। এ সময় প্রশিক্ষণের তালিকা ধরে পোলিং এজেন্টদের গ্রেপ্তার না করার আহ্বান জানান তিনি। একটা লিস্ট যদি আগেই দেওয়া হয় আমরা তাকে ট্রেন করব। ওর পর থেকে যদি পটাপট অ্যারেস্ট হতে থাকে, দেখা গেল 150 জনের মধ্যে 10 জন বাকি আছে, 140 জনই অ্যারেস্ট হয়ে গেছে, তখন ইট উইল সার্টেনলি মিন সামথিং যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বিশেষ একটা উদ্দেশ্যে। এটা সরকারকে জানাবো। যদি তাকে অ্যারেস্ট করতে হয়, 6 মাস আগে অ্যারেস্ট করে ফেলেন সবাইকে, আর যদি অ্যারেস্ট করতে হয় নির্বাচনের পরে গিয়ে অ্যারেস্ট করেন। বাংলাদেশে এসে নির্বাচন নিয়ে বিদেশিরা কথা বলছে, এই অবস্থা কিভাবে তৈরি হলো প্রশ্ন রাখেন সিএসএ। ওরা এসে আমাদের দেশে কথা বলছে, এই যে কথা বলছে ওরা কি নিজেরা আসছে না আমরাই সৃষ্টি করে দিয়েছি অবস্থা। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।